নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ অর্থনীতি গণমাধ্যম এবং স্থানীয় সরকার সহ পুরো সিস্টেমকে নতুন করে সাজাতে চায় বাংলাদেশের নতুন সরকার সরকারের পতনের পর চারপাশে যখন পরিবর্তনের হাওয়া একের পর এক হিরিক চলছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হবে

পদত্যাগ করেছেন তো নতুন করে নির্বাচন কমিশন গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো দর্শক এ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের হাতে রয়েছে তো চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আওয়ামী লীগ সরকারের পতনের পর চারপাশে যখন পরিবর্তনের হাওয়া একের পর এক পদত্যাগের হিড়িক চলছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তখন বড় প্রশ্ন কি হবে বর্তমান নির্বাচন কমিশনের এ বিষয়ে নির্বাচন কমিশনাররা মুখ না খুললেও বিদায়ের আতঙ্ক বেশ ভালোভাবেই জেগে বসছে আগারগাড়ি নির্বাচন ভবনে তবে পদত্যাগ নাকি আইনি প্রক্রিয়ায় অপসারণ সেটি এখন দেখার বিষয় ইসমাইল সঞ্জলের রিপোর্ট আওয়ামী লীগের টানা শাসন আমলে বারবারই প্রশ্ন উঠেছে গণতন্ত্র আর ভোটাধিকার নিয়ে রাতের ভোট আর দামি নির্বাচনের মতো বিতর্কিত বিষয়গুলোকে সবসময় পাশ কাটিয়ে গেছে নির্বাচন কমিশন ব্যতিক্রম ছিল না সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আউয়াল কমিশনের ভূমিকাও দেশি বিদেশি বিভিন্ন মহলের পর্যবেক্ষণ আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির মুখেও প্রধান নির্বাচন কমিশনার আর অন্য কমিশনাররা শেষ পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই নির্বাচন সম্পন্ন করেছে অনেকটা পাতানো ছকেই আইনটাও সঠিক নয় এবং এই কমিশনটি ঘুরতে হয়েছে সেটাও সঠিকভাবে ঘুরতে হয়নি আইনের ব্যর্থ এই আমি মনে করি যে এই কমিশন বৈধ না নতুন করে অধ্যাদেশের মাধ্যমে একটা আইন করা দরকার এবং আমাদের খরচা তৈরি আছে এটা ওনারা করতে পারে আহ এবং এরপরে তার ভিত্তিতে আইনের ভিত্তিতে একটা কমিশন কমিশন পূর্ণ করা জরুরি বলে আমি মনে করি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একেবারে চুপ নির্বাচন কমিশন তবে রাষ্ট্র সংস্কারের ঢেউ ইতোমধ্যে লেগেছে সেখানেও গণমাধ্যমে মুখ না খুললেও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে এক দফা বৈঠকও সেরে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা আর বর্তমান কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের বার্তাও স্পষ্ট এইরকম ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানার ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব তবে শুধু পদত্যাগ বা অপসারণ নয় নির্বাচন ব্যবস্থা নিয়ে নীতিগত এবং আর্থিক অনিয়মের শাস্তি জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা যারা আর্থিক দুর্নীতি করেছে শত শত কোটি টাকা লুটপাট করেছে তাদেরকে তদন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দরকার এখন দেখার বিষয় নির্বাচন কমিশনে কি পরিবর্তন আসে কিভাবে আসে আর কমিশনেও হয়তো সেই খন গণনায় চলছে মহান আল্লাহ আমাদের সহায় হন সুন্দর সিদ্ধান্ত নিয়েছে এই পর্যায়ে আপনাদের এই কাজটা একটু এবং করে জুলাই থেকে আগস্টের মধ্যে এই লম্বা সময়টাতে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ আন্দোলন অংশ নিয়ে হয়েছে কেউ আন্দোলনের মাঝখানে পড়ে গেছে নানান ভাবে তো এই মানুষগুলো কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না ওইভাবে আমরা দেখছিলাম আসছে কারো চোখের সমস্যা কারো গুলি লাগছে কারো শরীরের ছড়া গুলি লাগছে কেউ কারণে সমস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থের অভাবে ডক্টর ইউনু তিনি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খুশি ছাত্র আন্দোলনে আহত যত মানুষগুলো আছে এবার আপনি পক্ষে ছিলেন বিপক্ষে পক্ষে বিপক্ষে লোক এখানে আহত হয়েছে তো যারাই আহত হয়েছে দল মত নির্বিশেষে সকলের চিকিৎসার সকল ব্যয় সরকার গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্ষেত্রে সরকারি হাসপাতালে বিনামূল্য সব সেবা ও বেসরকারি হাসপাতালে বিল না গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে দমন ধরেন আপনি আপনার এলাকায় কোনো একটা প্রাইভেট হসপিটালে চিকিৎসা করেছেন তো আপনি তো দশ হাজার টাকা বিল দিয়েছেন তো সেই ক্ষেত্রেও আপনি এখন 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 যদি চিকিৎসাধীন অবস্থায় থাকেন তাহলে আপনি নতুন করে বিল দিবেন না আর যদি বিল দিয়ে থাকেন সেই বিলটাকেও যেন আবার আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় সরকারের মাধ্যমে আমরা এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞানী বলা হয়েছে ছাত্র আন্দোলনে যেসব ছাত্র জনতা আহত হয়েছেন সরকারি হাসপাতালে তাদের বিনামূল্যে চিকিৎসা সহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোতেও যারা চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা বিল না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনে এসব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রজনতার সকল বিল সরকার ব্যবহার গ্রহণ করবে আর এবারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আগামীকালকে বৈঠক করবেন বলেও বিবৃতি জানানো হয়েছে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত এই প্রথমবারের মতন সারা বাংলাদেশে আমি এমন বিরল ঘটনা দেখতে পেলাম যে বেসরকারি পর্যায়ক যদি চিকিৎসা করে থাকে তার চিকিৎসা বিলটা সরকার ব্যবহার গ্রহণ করবে এইটাই তো আমরা চাচ্ছিলাম নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা আমি বারবার বলি দেখেন সারা পৃথিবীতেই কোনো সামরিক সরকার ক্ষমতা ধরে রাখার সুযোগ নাই পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে কিন্তু আমাদের দেশে এই যে আমরা যারা বিদেশে আছেন আমরা বিভিন্ন দেশে আসি কেউ আছেন শ্রমিক বিষয়ে আসি মানে আমরা যারা নর্মাল বিশ পঞ্চাশ হাজার টাকা বেতন ইনকাম করা ওইসব দেশটা গর্বর্বর করি তো আমাদের দেশটা কি সাধারণ দরকার যে ডক্টর ইউনিসের বিরুদ্ধে গেছেন আপনি আমি যেমন কামলা দিচ্ছি আমাদের ছেলেমেয়ে কামলাই দিতে হবে আপনার নেতা পয়সা কামাচ্ছে তার ছেলে আমাদের মতো আমেরিকার ভালো দেশে পড়াশোনা করতেছে পরিবার নিয়ে থাকতেছে আপনি কি করতেছেন তো চামচামি আমরা যারাই করি বিদেশে বৈশা একটা লিমিট থাকা দরকার কারণ আমরা গান্ডু এই কারণে আমাদের এই পরিণত হয়েছে তা আমাদের সন্তানদেরকে আমরা গান্ডু বানাবো নেতার ছেলে নেতা বানাবো এই টেন্ডিসি থেকে বের হয়ে আসে দেখতেছি বিভিন্ন এলাকায় এখনো নির্বাচন হয়নি বিএনপির অনেক নেতা কর্মীরা যেভাবে মাঠে টাটাই নাইমা সো ডাকেছ আমি আমার এলাকায় কথা বলি সো ডাচ্ছ কিছু মানুষ ভাই সরছে নেতাদের আশেপাশে ঘুরঘা করতেছে তো এই যে পনেরো বছর আওয়ামী লীগের এই শাসন আমলের পরে এই যে গণভোধ্য শিক্ষা কিনছেন বিদেশে বসে আমি আপনি কামলা দিচ্ছি কামলা দিয়ে দিয়ে ফেসবুকে দালালি করতেছি ডক্টর ইনুসে গালি দিচ্ছি ছাত্রদের হাহারিয়ে দিচ্ছি একটা জোতার জুতার যোগ্যতা আমাদের অনেকের নাই আমার আমার হয়ে ওগুলো দেখলে আপনারা আসলে কোনটা চান ভাই তাহিদ আফ্রীতি আপনারা তো অনেকে তাকে মানবতার ফেরিয়ালও নামে চিনেন কিন্তু আমি কখনো মানবতার ফেরিয়াল নামে চিনতাম না আমি বরাবর ওটা চিনতাম একজন সরকারের দালাল হিসাবে সরকার বললে ভুল হবে আমি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই বর্তমান সময়ে যেখানে যে লিখবেন কখনও প্রধানমন্ত্রী উচ্চারণ করবেন না টিভিতে নিউজ প্রচার হলেও যেন এইটার প্রতিবাদ করবেন যে কখনও সরকার না বলে স্বৈরাচার বলতে হবে তো আগামী জেনারেশনকে বোঝাইতে হবে যে সেখানে সৈরাচার ছিল সরকার ছিল না এইভাবে বলবেন ডিরেক্ট প্রধানমন্ত্রী না সৈরাচার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম নিলেও সৈরাচার বলতে হবে তো তাহিদা আফ্রিদি ছিলেন সৈরাচার প্রধানমন্ত্রীর একজন দালাল শুধু তাহিদা আফ্রিদি না নামগুলা বলবো আমি শুধু একটা কথা বলতে চাই একটা দেশের প্রধানমন্ত্রী কতটা জঘন্য হইলে বাচ্চা 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 কন্টেন্ট ক্রিয়েটারদের ড্রিং করায় কতটা জঘন্য হইলে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার পক্ষে কথা বলার জন্য চুপ থাকার জন্য চিন্তা করতে পারছেন একে নিয়ে আবার আপনার কানাকানি করেন যে এই করছে সেটা করছে ওইটা করছে ভাই আল্লাহ যে কার হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করছে উপর আল্লাহ ভালো করে জানে যে কতটা জালিম ছিল এই শেখ হাসিনা পদ্মার আলো যেসব ঘটনা ঘটছে যে আরেসহম চৌধুরী আমি আপনাদেরকে আবারও বলতেছি এর পাশে থাকবেন এখন তো কোটি কোটি টাকার মালিক না কোটি কোটি টাকার মালিক না ও তারপর টাকা দিয়ে মানুষের পাশে ছিল সব মানুষকে ভুলবেন না কিন্তু প্লিজ এদেরকে ভুলে গেলে কিন্তু আপনারা সে দেশের সাথে বেইমানি করা হবে রক্তের সাথে বেইমানি করা হবে শ্রম দিয়ে টাকা দিয়ে এরা পাশে ছিল প্লিজ এই আর এস চৌধুরী ওর কাজ হচ্ছে কি কন্টেন্ট ক্রিয়েট করা এবং বিভিন্ন সব তারপর বিভিন্ন কোম্পানির রেস্পন্স এটা ইয়া সবাই তাদের পাশে থাকবেন প্লিজ ভাই ও আমি মনে করি আরেকজন রিয়াল হিরো ওর কতভাবে পেশার দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি আর এস কিছু ফোন দিছে কি জন্য যে সরকারের পক্ষে কথা বলার জন্য তারপরে কথা বলে নাই আরে দালাল সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন আর হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন দর্শক আপনারা সকলেই নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল সাহেবকে চিনে থাকবেন তো তিনি কিন্তু গত যে নির্বাচন অর্থাৎ দ্বাদশ যে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল সে সময় কিন্তু তিনি সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন এবং তিনি কি পরিমাণে ভোট চুরি করতে অর্থাৎ সেকাসিনার দালালি করেছেন সেটা কিন্তু আপনারা সকলেরই জানা তো এটা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই তো আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু প্রধান উপদেষ্টা রাখা হয়েছে অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তো তারই অধীনে কিন্তু নতুন নতুন একটি নির্বাচন দেয়া হবে যেখানে কোনো ধরনের ভোট চুরি হবে না খুবই সুষ্ঠু স্বাভাবিক একটা নির্বাচন অনুষ্ঠিত হবে সকলেই কিন্তু তাদের ভোটের অধিকার কিন্তু ফিরে পাবে তো তো যেখানে এই হাবিবুল আওয়ালের মতো কর্মকর্তারা রয়েছে সেখানে আসলে সুষ্ঠু ভোট একটা নিরপেক্ষ একটি সুন্দর ভোট কিন্তু তাদের কাছ থেকে আসলে কোনোভাবেই আশা করা যায় না তো তিনি কি আসলে পদত্যাগ করবেন নাকি তাকে আসলে পদত্যাগ করতে বাধ্য করা হবে তো যেটাই করা হোক তাকে কিন্তু এই পদে কিন্তু তাকে রাখা হবে না তো তাকে কিন্তু খুব শীঘ্রই তার এই পদ থেকে কিন্তু অপসারণ করা হবে এবং সেখানে নতুন একজনকে নিয়োগ করা হবে তো দর্শক এই যে হাবিবুল আওয়াল তিনি যে ভোট চুরি করেছেন এবং ভোট চুরি করতে সহযোগিতা করেছেন তার বিচার আপনারা চান কিনা তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম